आप देख रहे हैं एमटीवी पाकुर, हर खबर आप तक। आज 29/12/2022 को सुबह 10 बजे से 12 बजे तक मुस्तफा होली मिशन प्रांगण में एक इस्लामिक स्कॉलर के साथ गुफ्तगु हुआ। यह गुफ्तगु मरकजुल हिदाया झारखंड की नींव रखी। इस प्रांगण में उपस्थित दूर दराज से मान्य गण्य व्यक्ति मौजूद थे, जैसे हाजी शमसुद्दीन सितेश नगर, मौलाना फखरुद्दीन तारानगर, मास्टर अनवर हुसैन रहसपुर हाटपोखर, हाजी करामत गंधाईपुर, मौलाना फारूक मैनामपुर से मौजूद। जिला परिषद क्षेत्र 8 से मनोनोत एवं मशहूर जिला परिषद सदस्य यानी मरकजुल हिदाया झारखंड के डायरेक्टर मौलाना हंजला शेख के साथ मौजूद थे। आप देख रहे हैं एमटीवी पाकुर। जनाब मोहम्मद रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम তার যোগ্যতার ভিত্তিতে তাকে আলাদা আলাদা ডিউটি বা দায়িত্ব। যদি আমরা দেখি এই ছেলের মধ্যে ল বা আইন সম্বন্ধে দিলচস্পি আছে, এই ছেলে ভবিষ্যতে লয়ার বানতে পারবে, ওকিল বানতে পারবে, জজ ব্যারিস্টার বানতে পারবে, তাহলে সেই ময়দানে সেই বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব হবে। এই ছেলের মধ্যে লিখার যোগ্যতা আছে, ভালো লেখক তৈরি হতে পারে, তাকে আমরা সহযোগিতা করে ভালো রাইটার ভালো লেখক আমরা তৈরি করার জন্য চেষ্টা করব। এই ছেলের মধ্যে জেনারেল মানে আপনার সাংবাদিকতা, যদি এই জার্নালিজম যে কোর্স আছে এই ব্যাপারে এর মধ্যে দিলচস্পি আছে, এ ভালো একজন পত্রকার ভালো একজন সাংবাদিক হতে পারে, তাকে সেই ময়দানে এগিয়ে নিয়ে যাওয়া। এই ছেলের মধ্যে যদি যোগ্যতা থাকে কালকে এ ডিপার্টমেন্টাল নলেজ হাসিল করে বিডিও, সিও, ডিসি, এসপি, আইএস, আইপিএস এই তৈরি হওয়ার ক্ষমতার ভিতরে আছে, আমরা চেষ্টা করব একে ওই ময়দানে নিয়ে গিয়ে ওকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি দেখি এই ছেলের মধ্যে রিসার্চ এবং গবেষণার ক্যাপাসিটি আছে, আমরা চেষ্টা করব আগামী দিনে যেন অন্যান্য দেশের ছেলের মতো আমাদের ছেলেরা আকাশে মহাকাশে নাসাতে গিয়ে যাতে গবেষণা করতে পারে, এরকম ট্যালেন্ট তৈরি করার জন্য আমাদেরকে এখন থেকে ভাবতে হবে। কথা বুঝাতে পারছি আপনাদের? এক কথাই, বিভিন্ন রকমের যে আজকের সালাহিয়াত বা যোগ্যতা দরকার, এই যোগ্যতা আমাদের ছেলেদের মধ্যে তৈরি করতে হবে। আমরা যদি দেখি এই ছেলের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, এই ভালো নেতৃত্ব দিতে পারবে। আজকে ইন্ডিয়াতে মুসলমানের কাছে ভালো নেতা ভালো লিডার নাই যে কৌমের জন্য কাজ করবে।